মসজিদের মেহরাব কবরস্থানের নির্ধারিত জায়গার মধ্যে পড়লে করণীয় কি? মসজিদের মেহরাব যদি কবরস্থানের নির্ধারিত জায়গার মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ হওয়ার প্রশ্ন যদি বলেন তো নামাজ হয়ে যাবে, বিশেষ করে যদি ওই মেহরাবের নিচে কবর না থাকে, জাস্ট কবরস্থানের জায়গার মধ্যে পড়লো। কিন্তু কবরস্থানের জায়গা যিনি দিয়েছেন তিনি নিশ্চয়ই এটা মসজিদের জন্য দেন নাই, দানকারী যে জন্য দেন সেই জন্য সেই কাজেই কিন্তু তার দানের জিনিসটাকে ব্যবহার করতে হবে। তাই মসজিদের মেহরাব ওই পর্যন্ত যাওয়া উচিত না। আমি আগে যেটা বলেছি অর্থাৎ মেহরাব যদি কবরস্থানে যায় এবং তা কোনো কবরের উপরে না পড়ে মেহরাবটা, তাহলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে সবার। তবে তো এটা তখন যখন এই কবরস্থান মসজিদ একই কর্তৃপক্ষের হবে বা একই মালিকের একই ওয়াকফকারী ব্যক্তির হবে এবং তার অনুমোদন থাকবে, এই টাইপের বিষয় যখন থাকবে। আর যদি এটা দানকারীর কবরস্থানে ওয়াকফ করছেন একজন, মসজিদে ওয়াকফ করছেন একজন, তা হয়তো যারা ওয়াকফ করছেন তারা দুনিয়াতেও নাই, সব মিলিয়ে এখন আর এটার সুযোগ নেয় যে তারা পারমিশন দেবেন টিবেন, তাহলে সেক্ষেত্রে মসজিদের জায়গায় অবশ্যই কবরস্থান মধ্যে যাওয়া উচিত না। পরে প্রয়োজনে মসজিদ পূর্ব দিকে একটু পিছানো হবে অথবা পিছিয়ে রাখা হবে অথবা মেহরাব থাকবে না বা মেহরাব ছোট্ট করে হবে, যেভাবে হোক সেটি নিশ্চিত করতে হবে।